শুয়ে পড়েছি। আর হাউস কোট পরা স্টাইল দেখো, এই যে প্যান্টের ওপরে হাউস কোট পরেছি আমি, কি করবো বলো তো। মানে এমন এমন মানে ভিডিও বানায় না, কত বলো আমি ভিডিওগুলোকে কত ইগনোর করব। আমারও তো রাগ হয়, আমার তো একটা মেয়ে বলো, আমার তো মানুষ। এই যে হাউস কোট, ঠিক আছে, প্যান্টের ওপর কে হাউস কোট পরে বলো, আমি পরি। অনেক রকম ভিডিও দেখতে পাচ্ছি, তো চলো, যে ও যেটা করেছে সেটা একদমই ভালো করেনি। আমি যদি হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরিকুন চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। ব্লগটা স্টার্ট করলাম, তো শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো। আর পরিবারে যদি কোনো নতুন সদস্য এসে থাকো, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা সেটা প্রেস করে অল করে রাখো, তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে। তো চলো, আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। পুরো 10টা বাজছে এখন, 10টা বেজে 5। তো আগে একটু গল্প করে নি, দিয়ে ঘরের কাজগুলো করবে। দেখো ঘরে কত ছয় সব জিনিস ছিটিয়ে পড়ে আছে, দেখেছো? আর আমার আজকে লুকটাও তোমাদের দেখাবো, কী পরেছি না পরেছি সব কিছু দেখাবো তোমাদের একটু পরে। চলো আগে আমি একটু বসি। এই ড্রেসটা কি ভালো লাগছে বলো তো, না চেঞ্জ করে অন্য ড্রেস পরবো? চলো তোমাদের আমি দেখাই, ঠিক আছে, দূরে গিয়ে কেমন লাগছে দেখো তো। এটা কি ভালো লাগছে না অন্য ড্রেস পরবো বুঝতে পারছি না। দেখো ভালো লাগছে কি লাগছে না বলো তো, নাহলে চলো আমি একটা হাউস কোট পরি। হ্যাঁ নিয়েছি, চলো এর উপরে পরে নিলাম। এই যে হাউস কোট, ঠিক আছে, প্যান্টের উপর কে হাউস কোট পরে বলো, আমি পরি প্যান্টের উপরে হাউস কোট। তো চলো এবার আমি কাজগুলো করে নিই। আর এই হাউস কোটটার ভেতরে হলো এটা, এটা কালকে পরবো, ঠিক আছে, এটা দিয়ে তারপরে এটা উপরে পড়ে আর এটা হলো ভেতরে পড়ে, ঠিক আছে। এগুলো সব ভাঁজ করে করে রাখি, কেন বলতো সব কাচাকুচি করেছি তো আজকে, অনেক জিনিস ঘরের মধ্যে ছিটে পড়ে আছে আমার, পরিষ্কার করা হয়নি। তোমরা ভাববে আজকে আমাদের গৌরী বৌদি আমাকে টাইমই দিচ্ছে না, শুধু কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে, কি করবো বলে কাজগুলো করে নিই তোমাদের সাথে গল্প করতে করতে, দিয়ে বসে বসে অনেক গল্প করবো, ঠিক আছে। আসল কথা আজকে আমি একটু আর কি সোনারপুর গেছিলাম, তো তার জন্য আর কি কাজগুলো আমার আর কি আগানো হয়নি, পিছিয়ে গেছে সব কাজগুলো, নালে কাজগুলো আমার সন্ধেবেলাতে সব হয়ে যায়। তো গাইস চলো আমি এবার বিছানাটা আর কি পরিষ্কার করে নিয়ে, যে এই বিছানা টিছানা আছে সেগুলো ঝাড়াঝুড়ি করি, দিয়ে তোমাদের সাথে আবার এখনই গল্প করবো ঝাড়তে ঝাড়তেও। কিন্তু তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এই যে জল খেয়ে নিয়েছে, এই যে বিছানা পরিষ্কার হয়ে গেছে। তো চলো একটু বিছানা এবার একটু বসে গল্প করি তোমাদের সাথে। তো তোমাদের সাথে এবার চলো কটা কথা বলি, ঠিক আছে, জানো তো বন্ধুরা, দাঁড়াও ঠিক করে বসি। দে বলছি আমি একটু বালিশ নিয়ে না বসলে না আমার বসা হয় না,
একটু বালিশটা এরকম করে নেব, নিয়ে বসবো, তারপর গল্প করব, সেটাই আর কি। কটা কথা তোমাদের বলি দাঁড়াও, এই যে আমার 100K কমপ্লিট হয়েছে তোমরা তো সবাই জানো, তো এর জন্য না আমার অনেক আছে, অনেকেই আছে, ফ্যামিলির কেউ বলবো না। বলে না কখনো যে বন্ধুরাই শত্রু হয়, সেটাই হয়েছে আর কি। বন্ধুত্ব করতে নেই, একদম বন্ধুত্ব করতে নেই জানো, তবে সব বন্ধুরা সমান হয় না, সব বন্ধুদের কথা বলছি না আমি, সব বান্ধবীদের কথা বলছি না, তো কিছু কিছু হয় আর কি। তবে আমার একটা বান্ধবী আছে, বান্ধবীরা বান্ধবীদের শত্রু হয়, মেয়েরা মেয়েদের শত্রু হয়, এটাই তো সবাই জানো, সব মেয়েরাই জানো, সেটাই আমার ক্ষেত্রে হয়েছে আর কি। আজ আমার 100K হয়েছে বলে কত হিংসা, যে নাকি আমার আগে বেস্ট ফ্রেন্ড ছিল, তবে তার কাছে আমি যেচে কখনো বন্ধুত্ব করতে যাইনি, সে এসেছিল আমার বাড়িতে, আমি যাইনি তার বাড়িতে আগে, তো ইনভাইট করেছিল, তারপর গিয়েছিলাম একবার লাস্টে, তো সে আর কি আমার বাড়িতে আগে এসেছিল, ফোন নাম্বার কার কাছে যোগাযোগ করে জানি না কী করে এসেছিল। তো বন্ধুত্ব তোমরা যদি করো, কেউ ভেবেচিন্তে করো। খাল কেটে কুমির নিয়ে এসেছি আমি, সেটা জানো তো, খাল কেটে কুমির আমি নিয়ে এসেছিলাম ঘরে, সে কুমির আবার দূর করে দিয়েছি, সে কুমির আমি বেশি দিন রাখিনি। উফ, আর কত মানুষের কত রকম হিংসা হয় মনে আমি তো ভেবে পাই না। এই যে আমি এখন ভিডিও বানাচ্ছি, আমার 100K হয়ে গেছে, এইসব নিয়ে কতজনের কত প্রবলেম। আগে আমার অন্য কিছু নিয়ে ভিডিও বানাতো, ঠিক আছে, এখন আমার 100K হয়েছে, তার জলনীতে ধরো এখন অনেক রকম ভিডিও দেখতে পাচ্ছি, তো চলো যে ও যেটা করেছে সেটা একদমই ভালো করেনি, আমি যদি করতে চাইতাম তো ওর আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু সেই ক্ষেত্রে সেরকম মানুষ আমি না, আমি বান্ধবীর দামটা আমি রাখতে জানি, ঠিক আছে। দেখ আমি বান্ধবী যখন বলেছি তার ক্ষতি আমি চাই না, সে হয়তো চাই, সে চাই চাক, ঠিক আছে, এখন করছে করছে, কিন্তু ভগবানের কাছে গিয়ে কী উত্তর দিবে, পরের ক্ষতি কখনো কোনো দিনও করতে হয় না, নিজের নিজে ক্ষতি করো কিন্তু পরের লোকের ক্ষতি করতে নেই, এটা জানো কি, সবাই জানো এই কথাটা। তার জন্য আমি কাউরি ক্ষতি করি না, কাউরি ক্ষতি করতে চাইও না, আর আমি আশা করি করবও না, আমি করবো না। আর ইউটিউবে এর আগেও আমি বলেছি যে টাকা ইনকাম করতে সবাই আসে, আমিও এসেছি, ভিউজের জন্য সবাই ভিডিও বানায়, আমিও বানাই, হয়তো আমি একটু হট সেক্সি ভাব ভিডিও বানাই, ঠিক আছে, এই না যে এই ভিডিও বানাই বলে আমি খারাপ, এটা কখনো না, এরকম ভিডিও অনেক আমার থেকে খারাপ 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 অনেক অনেক মেয়েরা ভিডিও বানায়, ঠিক আছে, তো সবাই সেই যারাও ভিডিও বানায় এরকম টাইমে তারা কিন্তু সত্যি করে খারাপ না, টাকার জন্য দুটো ইউটিউবে যে টাকা ইনকাম করবো, পরিবার চালাবো, সংসার চালাবো, আমার ছেলে মেয়ে ভালো থাকবো, তার জন্য ভিডিওটা বানানো, যে ইউটিউবের ভিউজটা হবে, ভিউজটা হলে টাকাটা ইনকাম হবে, বুঝেছো, তার জন্য ভিডিওটা বানায় সবাই, এই না যে ভিডিও বানায় বলে সবাই খারাপ, সেটা কখনো হয় না। তার সাথে মিশো আসো, সেও আমার সাথে মিশেছিলো, সেও জানে যে আমি কেমন টাইপের, তার ওর কথা বাদই দাও, তোমাদেরকে বলছি যে ভিডিও বানায় বলে খারাপ এটা কাউকে তোমরা ভেবো না, কোনো মেয়েকে ভেবো না, সবাই পেটের দায়ে, কেউ বাইরে গিয়ে কাজ করে, কেউ ইউটিউবে করছে, আমি যেমন ইউটিউবে করছি আমার সংসার চালানোর জন্য। আর এই যে বাড়িঘর নিয়ে কথা বলছো, এর আগেও বলেছি বাড়িঘর কার কখন থাকে কার কখন থাকে না সেটা হলো কপালে লেখা থাকে, বুঝেছো, আজ হয়তো তোমাদের আছে নাও থাকতে পারে, আজ আমার নেই বাড়িঘর, তো আমার কাল থাকতে, আমার হয়তো কাল হবে, হয়তো তোমাদের নাও থাকতে পারে, ভগবান যে কার কখন কী করবে সেটা ভগবানই জানে, ঠিক না। তো চলো, অনেক জ্ঞান দিয়ে দিলাম আমি আজকে ভিডিওতে, তো চলো কী করবো বলো তো, মানে এমন এমন মানে ভিডিও বানায় না, কত বলো আমি ভিডিওগুলোকে কত ইগনোর করব, আমারও তো রাগ হয়, আমার তো একটা মেয়ে বলো, আমার তো মানুষ, ভিডিও বানায় বলে এই না যে সব কিছু সহ্য করা যায়, তো চলো যদি আমার কথায় কিছু খারাপ লেগে থাকে তো সরি, ঠিক আছে, একটু শুয়ে পড়লাম, কেন জানো তো কাজ করে করে না আর ভালো লাগছে না, কত কাজ করবো বলো তো, জন্য শুয়ে পড়েছি, আর হাউস কোট পরার স্টাইল দেখো, এই যে প্যান্টের ওপরে হাউস কোট পরেছি আমি, এই হলো আমার হাউস কোট পরার স্টাইল, তো একটু শুয়ে আবার কাজ হয়ে গেছে, এই যে বিছনা টিছনা সব কিছু পরিষ্কার হয়ে গেছে, বাইরে কটা কাজ আছে সে কটা করবো, আজকে শুধু কাজই করলাম আমি, তোমাদের সাথে একটু বসে যে গল্প করবো সেই টাইমটা পেলাম না গো, সরি, এটা আমার দেওয়াদের জন্য দেওয়া হয়নি, তার জন্য ভুলে গেছিলাম যে কী একটা দিইনি সেটা মনে হচ্ছিলো, তার জন্য দিয়ে দিলাম এটা, বুঝেছ, আমার লুকটা কেমন লাগছে আজকে তোমরা একটু কমেন্ট করে দিও, একবারও জিজ্ঞেস করিনি যে আমার লুকটা কেমন লাগছে, বুঝেছ বন্ধুরা, তো অনেকটা রাত্রি হয়ে গেল, এখন 11টা বাজতে 10, বেশ অনেকটা রাত্রি হয়ে গেছে,
আর আমাদের মিষ্টু আমাকে কি গিফট করছে দেখবে মিষ্টাই, দাঁড়াও দাঁড়া 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 একটু পরে একটা জিনিস গিফট। তো আমাদের মিষ্টু আমাকে এবার একটু প্রপোজ করবে আর কি। তো আমাদের মিষ্টু প্রপোজ করার আগে আর কি ওকে চুলকানি হচ্ছে, ওর একটু চুলকাতে বসেছে, ফুলের বাগান থেকে তুলে এনেছি, ফুলের বাগান থেকে তুলে নিয়েছে আমার জন্য সাজিয়ে, বুঝেছো কত সুন্দর করে ও আমাকে প্রপোজ করবে আজকে। হলো তো চুলকানি, জঙ্গলের মধ্যে কে ছিল তাহলে মশায় খাবে না বলো? জঙ্গল মানে বাইরে বসেছিল, ওখানে মশায় পুরো পা দেখো গোল গোল করে ফুলি দিয়েছে, এরকম গোল 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 করে, এত বড় গোল গোল না এইটুকু এটুকু গোল গোল, মশায় কামড়ালে তো এইটুকুই গোল হবে, এইটুকু বেশি না। হলো রে চুলকানি, তাড়াতাড়ি আয়, দাঁড়া ভালো করে বস একটু আমার কাছে আয়, ঢেকে ঢুকে বস একটু, এই দেখো দাঁড়া ক্যামেরাটা কি করে ধরা যায় বলো তো, তখন আই লাভ ইউ বেবি, সেম টু ইউ বেবি, দেখেছো মেয়ে মাকে প্রপোজ করতে পারে মানে এটা ভালোবাসা। আমি এবার দুর্গা থাকবো, দুর্গা হয়ে ওষুধ বধ করবো, আমাকে এখন বলছে দুর্গা সাজিয়ে দিতে, আমার কাছে সাদা শাড়ি নেই গো, সাদা শাড়ি লাগবে না আমি ওন্না নিয়ে পরে নেবো, সেটা বড় কথা। তারপর গলার হারটার কিছু নেই আমার, আমি তো ওসব পরি না বলো, তার জন্য তো কি করে সাজাবো, হ্যাঁ মাসির আছে, মাসির কাছ থেকে নিয়ে আসবো, রাত্রি ফোন করবো যে মাসির কাছে যাবে নিয়ে চলে আসবো, আর নিয়ে যে আসবো বাজারে কি সেই এখন দুর্গা সাজবে, দুর্গা সাজে ভিডিও বানাবে জানো তো, সেটাই আর কি বলছে আমাকে, আমার এটা পাগলি মেয়েটা আমার। তো আমাদের মামের গল্প শুনলে তো, তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, একটু পরে আসছি ঠিক আছে। তো চলো আজকের ব্লগটা আমার এটুকু ছিল, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা সেটা প্রেস করে অল করে রেখো, তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো, কাল আবার একটা নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে, তো সবাইকে গুড নাইট বাই টাটা। আজকে একটা ভিডিওর মধ্যে দেওয়া হয়নি গো, ভুলে গেছি আমার দেওয়া ওদের জন্য।